হ্যালো গাছপ্রেম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার এই সাদা জাম গাছটিতে এখন ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ চলছে, তো সাদা জাম গাছটিতে দেখুন প্রচুর পরিমাণে অলরেডি ফুল চলে এসেছে। প্রত্যেকটা ডাল তো বটেই, এর যে মেন কাণ্ড, মেন কাণ্ডতেও কিন্তু ফুল এসেছে এবার। তো আমি বলেছিলাম যে গত বছর এই গাছটিতে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, তো সেই পরীক্ষা নিরীক্ষার ফলে গত বছরে আমার কিন্তু এই গাছটিতে ফুল আসেনি, কিন্তু এবার এই গাছটিতে সম্পূর্ণরূপে প্রত্যেকটি ডালে কিন্তু ফুল এসেছে, প্রচুর ফুল। তো গত বছর আমি যেটা করেছিলাম, আমি গাছটি প্রুনিং না করে দেখতে চেয়েছিলাম যে ওয়াটার শক দিয়ে এই গাছটিতে ফুল আনা যায় কি না। তো আমি সেটা দেওয়ার পরও কিন্তু এই গাছটিতে ফুল আসেনি। তো যথারীতি আমি তার আগের বারের মতো এবছরের অক্টোবরে আমি প্রুনিং করে দিয়েছিলাম, তো প্রুনিং করে দেওয়ার পরে কিন্তু এই ফুলগুলো এসেছে প্রত্যেকটা ডালের। এই যে এদিক থেকে দেখুন, আমি কিন্তু প্রুনিং করে দিয়েছি, এখান থেকে প্রুনিং করে দিয়েছি, এটা থেকে প্রুনিং করে দিয়েছি, এভাবে আমি ডালগুলোকে প্রুনিং করে দেওয়ার পরেই কিন্তু ফুল খুব ভালোভাবে এসেছে। তো এই ফুলগুলো এই মার্চের মধ্যে ফোটা শুরু করবে, তারপরে দেখি ফুলগুলো সেট হলে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব। তো এ পর্যন্ত আমি বলতে পারি যে প্রুনিংয়ের পরে আপনি শুধুমাত্র পিজিআরের সাহায্যে কিন্তু ফুল আনতে পারেন। আর যে শক দেওয়ার বিষয়টা, ওইটা সাইট্রাসের ক্ষেত্রে পসিবল হলেও এই জাম গাছের কিন্তু ওইটাতে কোনো ইফেক্ট পড়ে না। তো অক্টোবর মাসে আমি মনে করি যে প্রুনিং মাস্ট। আর অনেকে বলে যে সাদা জাম 12 মাসই আসে, হয়তো 2-3 বার আমার গাছেও এসেছে, তবে মেন সিজনের মেন যে সময় এই সময়টাতেই ফল নেওয়াটা উত্তম। তো আপনারা এটাকেও ধরে রাখেন যে অক্টোবর মাসে প্রুনিং করলে গাছ ভর্তি এভাবে কিন্তু ফুল পাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।